হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, যারা 10 থেকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে 2022 সালে এসে সব থেকে সেরা একটি ফোন কিনতে চান, আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি 2022 সালে এসে 10 থেকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে কোন ফোনগুলো কিনলে আপনি সব থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো ইনফিনিক্স হট 10S। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.82 ইঞ্চি মাপের একটি HD+IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90Hz রিফ্রেশ রেট এবং এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি AI লেন্স। এই ফোনটির ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে দুর্দান্ত ছবিও তুলতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে দুর্দান্ত সেলফিও তুলতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এই প্রসেসরটি একটি 12 nm আর্কিটেকে তৈরি, যার ফলে এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000mAh একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10W একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, সাথে দেওয়া হয়েছে XOS 7.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 2টি RAM ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে। এর 4 128GB ভেরিয়েন্টটি বর্তমানে পাওয়া যাচ্ছে 13,990 টাকা এবং 6 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,990 টাকা। তাই আমার মনে হয় যারা 14 থেকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে সব থেকে দুর্দান্ত একটি ফোন কিনছেন অফিসিয়ালভাবে, এই ফোনটি তাদের জন্য একটি ভালো চয়েস হতে পারে। আমাদের লিস্টের 4 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো realme C25s। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+IPS LCD ডিসপ্লে এবং এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপ এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাকসাইডে ক্যামেরা দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ছবিও তুলতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এর অ্যাপাচার হলো F2.0। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18W একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, সাথে দেওয়া হয়েছে realme UI 2.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 2টি RAM ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে। এর 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,490 টাকা এবং 4 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15,690 টাকা। তাই যারা রিয়েলমি লাভার আছেন এবং 14 থেকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে একটি রিয়েলমির ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্সও পেতে চান, তারা এই ফোনটি কিনতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো টেকনো স্পার্ক 7 প্রো। যদিও এই ফোনটি অনেকটা পুরনো ফোন, তারপরও আমার কাছে মনে হয়েছে টেকনো সদ্য লঞ্চ করে যাওয়া টেকনো স্পার্ক 8 প্রোর থেকেও 2022 সালে এসেও টেকনো স্পার্ক 7 প্রো এই ফোনটি আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি HD+IPS LCD ডিসপ্লে এবং সাথে দেওয়া হয়েছে 90Hz রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ছবিও তুলতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর। এই প্রসেসরটি হলো একটি 12 nm আর্কিটেকের তৈরি, যার ফলে এই প্রসেসরটি দিয়ে আপনি এই দামের মধ্যে ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10W একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, সাথে দেওয়া হয়েছে HIOS 7.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি অত্যন্ত ভালোই ফাস্ট কাজ করছে। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 2টি RAM ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে। এর 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 13,490 টাকা
এবং 664 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,990 টাকা। তাই আমার মনে হয় যারা বর্তমানে একটি স্টাইলিশ ফোন কিনতে চান 13-14,000 টাকা বাজেটের মধ্যে এবং মোটামুটি মানের গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান তারা এই ফোনটি কিনতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Poco M2 Reloaded। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.53 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে দেওয়া হয়েছে কোনিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ছবিও তুলতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল, যার ফলে এই প্রসেসরটিতে আপনি মোটামুটি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18W-এর একটি ফাস্ট চার্জার, কিন্তু বক্সে থাকবে 10W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 10, সাথে দেওয়া হয়েছে MIUI 12, তবে আপনি এই ফোনটি কিছুদিন ইউজ করার মধ্যেই Android 11-এর আপডেট পেয়ে যাবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 1 RAM ভেরিয়েন্টটি অ্যাভেলেবেল আছে। এর 464 GB ভেরিয়েন্টটি বর্তমানে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 14,999 টাকা। আর এই ফোনটি আমাদের লিস্টে রাখার একটি মূল কারণ হলো এই ফোনটিতে এই বাজেটের মধ্যে দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সাধারণত এই বাজেটের মধ্যে কোনো ব্র্যান্ডই ফুল এইচডি প্লাস ডিসপ্লে আমাদের প্রোভাইড করে থাকে না, তাই যারা 15,000 টাকা বাজেটের মধ্যে একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লের ফোন পেতে চান এবং মোটামুটি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান অফিসিয়াল ফোন হিসাবে, তারা এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Infinix Hot 11S। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চি মাপের একটি বিগ ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90Hz-এর রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে দুর্দান্ত সেলফিও তুলতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, সাথে দেওয়া হয়েছে XOS 7.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি অত্যন্ত ফাস্ট কাজ করছে। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 2 RAM ভেরিয়েন্টটি অ্যাভেলেবেল আছে। এর 4 128 GB ভেরিয়েন্টটি অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 14,990 টাকা এবং 6 128 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15,990 টাকা। তাই আমার মনে হয় 15,000 টাকা বাজেটের মধ্যে যারা অফিসিয়ালভাবে সবথেকে সেরা একটি ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি দুর্দান্ত মানের গেমিং করতে পারবেন, সাথে পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং মোটামুটি ভালো মানের ক্যামেরা সেটআপ, তারা এই ফোনটি নিতে পারেন। এই ছিল 2022 সালে বর্তমান সময়ে সবথেকে সেরা 5টি ফোন 10-15,000 টাকা বাজেটের মধ্যে। এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন অফিসিয়ালভাবে নিতে পারেন। আর ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।